নমস্কার, ফোকাস ত্রিপুরা এই মুহূর্তের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে সুস্মিতা। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব সংশোধনী বিল 2016 এর প্রতিবাদে আত্মপ্রকাশের দিন 8ই ফেব্রুয়ারি। এডিসি এলাকাতে 12 ঘন্টার বন্ধের ডাক দিল আইপিএফটি, আইএনপিটি, এনসিটি যৌথ ফোরাম। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান দলের নেতৃবৃন্দগণ। এই তিনটি দল মিলে গঠন করে অল ত্রিপুরা ইন্ডিজেনাস রিজিওনাল পার্টি ফোরাম। আমরা বর্তমান এই ব্যবস্থা এবং আমাদের এই ইনসিডেন্সিয়াল নট ইনসিডেন্সিয়াল ইট ইস অ্যান অকেশন যে অল ইন্ডিজেনিয়াস রিজনাল পার্টি আমরা একত্রভাবে আপনাদের সম্মুখে আমরা প্রস্তুত হই। আমাদের মেইন উদ্দেশ্য যে আগামী 8 তারিখ ফেব্রুয়ারি নির্ধারিত আইপিএফটির এডিসি এরিয়া বন্ধের ডাক আমাদের সব রকম আলোচনা হয়। তারপরে ঠিক করা হয় যে অন্যান্য রিজনাল ইন্ডিজিনিয়াস পার্টিগুলিও সমর্থন করবে এবং আমাদের জয়েন্টলি আমরা একসঙ্গে এটার সাকসেসফুল বন যাতে হয় এটার লক্ষ্যে আমরা আজকে 15 তারিখ জানুয়ারি আমাদের পার্টি একটা ফর্ম হলো, যেটা আমরা নাম দিলাম অল ত্রিপুরা ইন্ডিজিনিয়াস রিজনাল পার্টিস ফোরাম। রাজধানীর বিশেষ ক্লাবগুলির মধ্যে একটি হল মেলার মাঠ স্থিত এগিয়ে চলো সংঘ। সাম্প্রতিক কালে এই ক্লাবের সদস্যদের মধ্যে শক্তি প্রদর্শনের ঠান্ডা লড়াই চলছিল। এই শক্তি প্রদর্শনকে কেন্দ্রে ছিল ক্লাবের বর্তমান সভাপতি চন্দন ব্যানার্জি। তিনি নিজস্ব শক্তির অপব্যবহার করছেন নানাভাবে। 15 জানুয়ারি রাজধানীর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে ক্লাবের ক্ষুব্ধ সদস্যরা এমনটাই জানায়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য শিবদাস চৌধুরী, মিলন পোদ্দার সহ অন্যান্যরা। আমরা এখানে মিলিত হয়েছি ক্লাবের সঙ্গে, আমার এগিয়ে চলার সঙ্গে একজন সদস্যের বহিষ্কৃত হওয়ার পরিপ্রেক্ষিতে কেস আমি কেস করেছিলাম। এই কেসের রায় বেরিয়েছে 12 তারিখ। এই 12 তারিখ যে রায় বাড়িয়েছে সেটা আমার পক্ষে গেছে এবং ঐতিহাসিক রায়। এই রায়ে আমার জাজ বলেছেন যে অনৈতিকভাবে এগিয়ে চলো সংঘ আমাকে বহিষ্কার করেছে এবং এগিয়ে চলো সঙ্গে প্রতিনিধিদের নির্বাচিত হন সদস্যদের দ্বারা 3 বছরের মেয়াদ। 3 বছর পার হয়ে আরো 2 বছর চলে গেছে, কিন্তু ওনারা ওনাদের ক্ষমতা আটকে ধরে গেছেন এবং বহু বেআইনি কাজ এই 2 বছরের মধ্যে করেছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা গোড়দায়। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। পর্ষদ অনুমোদিত 10ম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী, গণিত শাস্ত্র গৌতা সাহা, জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায়, সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে, সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার, ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, ডক্টর অর্জুন কুমার দে। পারুল প্রকাশনী, ভাষা ও ভাবনা, ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আ প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর। পারুল প্রকাশনী। Thank you.
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গিজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারা চিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয় যত তারা আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধার মুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বাচ্চারা শেখে চারপাশ থেকে, তাই RFL বেবি রিডিং টেবিলের মজার মজার নকশা, বিভিন্ন রং ও ছবি তাদের করে তুলবে আরো সৃষ্টিশীল। RFL বেবি রিডিং টেবিল, টেবিল যত সুন্দর লেখা তত সুন্দর। বিরামহীন ভাবে টিউবওয়েলটা চলছে, চলবেই বা না কেন? টিউবওয়েলটা যে RFL, যেদিন কলটা বসালাম 25 কি 26 বছর আগের কথা, তখন আমি তাগড়া জোয়ান, বাবা তখন বেঁচে। বললেন, কোথাকার কোন RFL? অল্প চাপে বেশি পানি ওঠার পরও তার সন্দেহ, ঠিকবে তো? বাবা চলে গেলেন, আমিও আজ যাচ্ছি যাচ্ছি, কিন্তু টিউবওয়েলটা যে RFL চলছে। RFL টিউবওয়েল, অল্প চাপে বেশি পানি। ফিরে এলাম বিরতির পর। রাজধানী লাগোয়া চান্দিনামুড়া এলাকার সংখ্যালঘুদের কবরস্থান জবরদখলকে কেন্দ্র করে ক্রমশই উত্তপ্ত হচ্ছে এলাকা। এলাকায় সংখ্যালঘুদের অভিযোগ, পুতুল রানী গোস্বামী নামে এক মহিলা কবরস্থানের জায়গা দখল করে নেই, তাই এক প্রকার বাধ্য হয়ে এলাকার সংখ্যালঘুরা রবিবার রামনগর ফাঁড়ি থানায় দ্বারস্থ হয়। থানার ভারপ্রাপ্ত ওসি দ্রুত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। চান্দিনামুড়া যে কবরস্থান, প্রায় 100 বছরের ইতিহাস, সেই কবরস্থান কিছুদিন আগে আমরা জানতে পারলাম এই জায়গাটা পুত্ররানী গোস্বামী কৃষ্ণনগর বাড়ি, উনি কীভাবে বা কার সহযোগিতায় আমাদের কবরস্থান ওনার নামে
খরচা করেছে। তার সুবাদে আমরা বিগত 21/10/2016 ইংরেজিতে আমরা থানার কাছে দ্বারস্থ হই। সেখানে এসে আমাদের মানে যে বিগত দিনে আমাদের যে এই জায়গার যে পর্চা বা দলিলপত্র তা সম্পূর্ণ আমরা এখানে সাবমিট করি। তার সুবাদে আমরা কিন্তু সদরের যে ডিএম আছে ওনার কাছেও আমরা সেই কাগজপত্র লিপিবদ্ধ আমরা করি। তারপরে এই যে আমাদের সংখ্যালঘু যে মাইনরিটি দপ্তর সেখানেও আমরা কাগজপত্র দাখিল করি। ওনারা বলেছেন যে কিছুদিনের মধ্যে আমাদের এই জায়গা ডিমার্কেশন করে আমাদেরকে দেওয়া হবে এবং তৎসঙ্গে সেইটার বাউন্ডারি ওয়ালের জন্য আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী উনি প্রায় 17 লক্ষ টাকার উপরে সেই টাকা দিয়েছেন সেটাকে বাউন্ডারি ওয়াল দেওয়ার জন্য। সেটা বর্তমানে প্রশাসনিক দ্বারস্থ আমরা হচ্ছি এই কারণে যেহেতু আমাদের সম্পত্তি, সেই সম্পত্তি পুতুলনাড়ি গোস্বামীর কাছে কীভাবে যায় সেই বিষয় নিয়ে কিন্তু জিটানিকে লক্ষ্য করা গেছে। যেহেতু প্রশাসনগতভাবে সমস্যাটা সলভ করার জন্য চলছে সেটা এখনও সমাধান হয়নি। আমরা কালকে আমরা লক্ষ্য করেছি দেখেছি আবার পুনরায় এই যে তারই মানে কিছু লোক পুতুলনাড়ি গোস্বামীর কিছু লোক সহযোগিতায় আমাদের কবরস্থানকে পুনরায় আবার তারা বাঁশের বেড়া দিয়েছে। তারই প্রতিবাদে আমরা এই থানার কাছে দ্বারস্থ হচ্ছি যাতে আমাদের সম্পদ যাতে আমরা এটা পুনরুদ্ধার মানে করা সম্ভবপর হয় এই বিষয় নিয়ে যাতে এখানে আমরা এই রাজ্যে আমরা যারা বসবাস করছি জাতি বর্ণ নির্বিশেষে যাতে আমাদের মধ্যে যদি কোনোরকম যাতে ফাটল না ধরে সেই বিষয় নিয়ে আমরা প্রয়োজন সাপেক্ষে আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের রাজ্যে এখন মুখ্যমন্ত্রী আমাদের এই রাজ্যে নেই, 22 তারিখ উনি আসবেন, আমরা 23/24 আমি ওনার কাছে দ্বারস্থ হবো এই বিষয় নিয়ে। থানায় এখানে ওসির সঙ্গে উনি ওসি আসেনি, ওনার কাছে আমরা ফোন করেছিলাম, ওনার ফোন করার সাথে সাথেই মানে স্টাফ পাঠিয়েছে সেটা দেখার জন্য এবং তোর সঙ্গে ডিএম এর কাছে উনি মানে ফোন করে বলেছেন, ডিএম বলেছে যে কালকে এটা ডিমার্কেশন করা হবে। 28তম সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে রবিবার কৃষ্ণনগর স্থিত টিআরটিসি কার্যালয়ে আয়োজন করা হয় অঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় 3টি বিভাগে ক্ষুদে শিল্পীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। 28তম সড়ক সুরক্ষা সপ্তাহ উপলক্ষে আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোগে টিআরটিসিতে বসাক প্রতিযোগিতা আয়োজন করেছি। সেই প্রতিযোগিতায় 3টি গ্রুপ আছে, গ্রুপগুলি হলো 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 14। গ্রুপ এ অর্থাৎ 3 থেকে 6 তাদের থিম হলো যেমন খুশি তেমন আগ্রহ। তারপরে সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে, চোখ রাখুন ফোকাস তীব্র পর্দায়। কাকু এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে, তুমি এসছো, এসো কাজটা দেখে যাও। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। স
স্মার্ট সিটির পদবীর প্রতিযোগিতায় আগরতলা বর্তমানে অগ্রণী। সেই আধুনিক শহরের রুচিবোধ সম্পন্ন মানুষের পছন্দকে কেন্দ্র করে গড়ে উঠেছে লাক্সারি হাউজিং কমপ্লেক্স, পারিজাত এবং পলাশ। ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে জাতীয় সড়কের পাশে এই কমপ্লেক্সের প্রতিটি অ্যাপার্টমেন্ট ডিজাইন করা হয়েছে নাগরিক জীবনের সব ধরনের সুযোগ সুবিধে আর নান্দনিক চাহিদা মাথায় রেখে। এখানে থাকছে ফ্রেঞ্চ উইন্ডো, পর্যাপ্ত পরিসরে ব্যালকনি, দিন রাত 24 ঘন্টা সিসিটিভি নজরদারি, বিদ্যুতের যোগান, আয়রন রিমুভাল প্ল্যান্ট, তাছাড়াও যাবতীয় সুবিধে। তৃতীয় পর্যায়ে এখানে গড়ে উঠবে 15,000 স্কোয়ার ফিটের সিসিপি রিয়েলটো। বুকিং এর জন্য যোগাযোগ করুন ক্রস কান্ট্রি প্রজেক্ট বর্দোয়ালি আগরতলা। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলঙ্কার যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলঙ্কার, রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে নলে কবে গাড়ি কিনতাম? আরএফএল ফ্যালকন টুল, বাজারের এক নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না? দেখাচ্ছি, এই নিন টাটা শক্তি ঢেউ টিন, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 mm থেকে 0.63 mm পুরু টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, ব্যালেস কম্পাউন্ড, আগরতলা। ফিরে এলাম বিরতির পর। 17 জানুয়ারি সারা দেশের সাথে রাজ্য রোহিত বেমুলার মৃত্যু বার্ষিকীকে দলিত অধিকার দিবস হিসেবে পালন করবে দলিত শোষণ মুক্তি মঞ্চ। রবিবার মেলার মাঠ স্থিত আম্বেদকর ভবনে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা তপশালী জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটির সাধারণ সম্পাদক সুদন দাস। এই গণতান্ত্রিক মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, গণসংগঠন সমূহকে আমন্ত্রণ জানিয়েছি আজকে দলিতদের উপর, সংখ্যালঘুদের উপর, ধর্মনিরপেক্ষতার উপর, গণতন্ত্রের উপর, স্বাধীন মত প্রকাশ করার উপর যে আক্রমণ নেমে এসেছে, সেই আক্রমণের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগঠিত করতে হবে। এই জন্য আমরা আমাদের রাজ্যের ছাত্র, যুব, মহিলা, কলেজ বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকদের, আমাদের শিক্ষক কর্মচারী, অফিসার্স, রিটায়ার্ড যারা অফিসার্স, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সব অংশের মানুষকে আমন্ত্রণ জানিয়েছি এই দিনটাকে দলিত অধিকার দিবস হিসাবে বর্তমান এই রাষ্ট্রের যে অত্যাচার তার বিরুদ্ধে প্রতিবাদ। রবিবার ত্রিপুরা মাস্টার অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাদারঘাট স্থিত দশরথ দেব স্টেডিয়ামে আয়োজিত হয় 17তম রাজ্যভিত্তিক মাস্টার অ্যাথলেটিক্স মিট 2017। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। যে টিমটা, যে কজন ন্যাশনাল লেভেলে অংশগ্রহণ করার জন্য সিলেকশন পাবেন, সিলেক্টেড হবেন,
ন্যাশনাল লেভেলে মিটের আগে অন্তত এই কয়েকজনকে একটু কোচিং এর ব্যবস্থা করে দেয়। এটা যাতে করে পয়সার যদি প্রবলেম হয় আমরা ব্যবস্থা করব। এটা 5 দিন 7 দিন আপনাদের সুবিধা মতো অ্যাসোসিয়েশন ঠিক করে নেবে। এখনকার মতন সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরা পর্দায়। নমস্কার।